তো গাড়ি থেকে দুধের শিশুকে ছুঁড়ে ফেললো দুষ্কৃতিকারীরা। তারপর গাড়িতে একরত্তের মায়ের ওপর চললো যৌন নির্যাতন। পরে নির্জন এলাকায় নির্যাতিতাকেও ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্তরা। মহিলা বেঁচে থাকলেও খুদের মৃত্যু হয় ঘটনাস্থলে। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। শনিবার সন্ধ্যায় মুম্বাই আহমেদাবাদ জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মেয়েকে নিয়ে পেলহার থেকে পুষ্করে ফিরছিলেন ওই মহিলা। রাস্তায় একটি শেয়ার গাড়িতে উঠেন তিনি। অভিযোগ, কিছু দূর যাওয়ার পরই সহযাত্রীরা মহিলাটিকে সেখানে উত্তেজিত করতে শুরু করে শ্লীলতাহানি করে তার, এবং সেই সময় একটি নির্জন জায়গায় তার কন্যা সন্তানকে ছুড়ে ফেলে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। পরে মহিলাকেও ফেলে দেওয়া হয়। গুরুতর আঘাত পেলেও বেঁচে আছেন তিনি।